বিশ্বভারতীর উপাচার্যের পত্র বোবা, মুখ্যমন্ত্রীকে বিদ্যুৎ চক্রবর্তীর পত্র বোমাই বলে চলে। কারণ বিশ্বভারতীর রাস্তা ফেরত চেয়ে তিনি চিঠি দিয়েছেন, কিন্তু চিঠিতে বেশ কিছু মন্তব্য করেছেন এবং তা নিয়ে যথেষ্ট হইচই। সঞ্জয় ভদ্র ইনপুট হেড রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জয়, ঠিক কী কী বার্তা রয়েছে, বক্তব্য রয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর ওই চিঠিতে, যাতে বলাই যায় একেবারে পত্র বোমা? একেবারেই বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর বিদ্যুৎ চক্রবর্তী, তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তিনি চিঠি লিখেছেন। চিঠি তিনি লিখেছেন তার কারণ হিসেবে, থার্ড রিমাইন্ডার হিসেবে তিনি লিখেছেন যে বিশ্বভারতী কর্তৃপক্ষ এর আগেও দুবার চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বভারতী একটি রাস্তা যেটা সরকার নিয়ে নিয়েছে, অধিগ্রহণ করেছে 2019 সালে নির্বাচনের আগে, সেই রাস্তাটি ফেরত চেয়ে তারা চিঠি লিখেছেন। কারণ তাদের ওটা, তারা তাদের বক্তব্য হলো ওটা বিশ্বভারতীর প্রপার্টি এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে যে তারা যারা ফিরিয়ে দেয়। সেই বিষয়ে এর আগেও দুটি চিঠি লিখেছেন, সে বিষয়ে এটা তৃতীয় চিঠি বলে তিনি উল্লেখ করেছেন। এখন সেই চিঠি লিখতে গিয়ে তিনি বেশ কিছু কথার উল্লেখ করেছেন, যেগুলো একেবারে বিস্ফোরক, এবং সেখানে তিনি বলা যেতে পারে পত্র বোমা, যেখানে তিনি বলছেন যে তিনি মনে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে যে তিনি তার মন্ত্রিসভার দুই সদস্য এখন এই মুহূর্তে জেলে রয়েছেন, এমনকি বেশ কয়েকজন বিশ্বস্ত সঙ্গী তারাও জেলে রয়েছেন, এমনকি অনুব্রত মন্ডলের নাম না করে তিনি উল্লেখ করেছেন তার এক বিশ্বস্ত সঙ্গী যে তিহার জেলে রয়েছে সে কথা তাকে মনে করে দিয়েছেন। অর্থাৎ এবং তিনি ওই চিঠির ওই প্যারাগ্রাফে তিনি আরও লিখেছেন যে তার অনেক সহকর্মী, অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকজন সহকর্মী, তারা রেশন দুর্নীতিতে যুক্ত, কাউস পাম্পিংয়ের সঙ্গে যুক্ত, এমনকি জমি দখলের, বেআইনিভাবে জমি দখলের সাথে যুক্ত, এখন সেটাকে তিনি মনে করিয়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে স্থাবকদের চোখে তিনি দুনিয়া দেখছেন। তিনি বলেছেন যে তিনি তার যে স্থাবকরা রয়েছেন তারা তাকে বিশ্বভারতী সম্পর্কে যা কথা বলছেন সেটাই তিনি বিশ্বাস করছেন, তা না করে তিনি যদি নিজের চোখ দিয়ে বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাজকর্ম দেখেন তাহলে তিনি আসল বাস্তব যে রূপটি, বাস্তবে কী চিত্র রয়েছে সেটা তিনি বুঝতে পারবেন। এছাড়াও তিনি মনে করিয়ে দিয়েছেন চিঠির একেবারে শেষের দিকে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এই পৃথিবীতে কেউই ইনএভিটেবল নয়, কোনো একটি জায়গায় সারা জীবনের জন্য বসে থাকে না। তিনি নিজে উল্লেখ করেছেন যে আমি ভিসি হিসেবে টার্ম শেষ হয়ে গেলে আমিও ভাইস চ্যান্সেলার পদ থেকে সরে যেতে হবে, এবং তারপরেই তিনি লিখেছেন যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোটাররা যদি আপনাকে আশীর্বাদ না করেন তাহলে আপনাকেও কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে চলে যেতে হবে, ফলে সেই বুঝে মানুষজনের সঙ্গে ব্যবহার করা উচিত, এহেন কড়া শব্দ তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলারের আজকের যে চিঠি না, কিন্তু সঞ্জয়, এর আগে আমরা দেখেছি বিদ্যুৎ চক্রবর্তী বিভিন্ন অধ্যাপককে কটু কথা বলছেন, তার মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু এভাবে খোদ সরাসরি কে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এবং তাও ওই রাস্তার ইস্যুতে, এ তো একেবারে বেনজির ঘটনা। একেবারে বেনজির, এবং তার এই চিঠি, সেই জন্য মানে তার এই চিঠি প্রাথমিকভাবে তিনি চিঠি লিখছেন রাস্তা ফেরত খেয়ে, তিনি একটি রিমাইন্ডার লেটার দিচ্ছেন, কিন্তু তার মধ্যে এই যে সাম্প্রতিক কালে যে বিশ্বভারতীর স্মারক বিতর্ক সে বিষয়টিতেও তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরো বিষয়টি দেখছে এবং সেটা সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি সেখানেই তিনি উল্লেখ করছেন যে আপনি স্থাবকদের কথা শুনে আপনি বিশ্বভারতীকে দেখার চেষ্টা করছেন, তাদের চোখ দিয়ে দেখছেন, তা না করে আপনি নিজের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন বাস্তবে বিশ্বভারতী, বিশ্বভারতীর মধ্যে যে করাপশন রয়েছে সেগুলো আপলোড করার জন্য কি করছে, টাকার উপর তুলেছে। তখন এই এখানেও চিঠি লিখতে গিয়ে তিনি যেখানে উল্লেখ করছেন মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছেন, অর্থাৎ কটাক্ষ করছেন যে তার মন্ত্রিসভার দুই সিনিয়র সদস্য জেলে রয়েছেন এবং বিশ্বস্তরা জেলে রয়েছেন, এমনকি কৃষ্ণমন্ডলের নাম না করে, অনুব্রত মন্ডলের নাম না করে বিহার জেলে তার এক বিশ্বস্ত রয়েছে সে কথাও তিনি কটাক্ষ করেছেন। অনেক ধন্যবাদ সঞ্জয়। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিকের সঙ্গে, কি বলছেন তিনি শুনুন। মাননীয় উপাচার্য মহাশয় বিশদে সমস্ত কিছু বলেছেন, এটা নিয়ে আলাদা করে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই, কারণ সমস্ত পয়েন্টই উনি ডিটেইলড এক্সপ্লেন করেছেন। তো এর উপরে আর এক্সট্রা কোনো কিছু বলার আমাদের নেই, উনি আমাদের বিশ্বভারতীর তরফ থেকে যা যা আবেদন রাখার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি বিশদে সেটা রেখেছেন, এবং দেখা যাক পরবর্তীকালে কি হয়।
হেরিটেজ ডিক্লেয়ার হওয়ার পর থেকেই তো তিনি দুবার অলরেডি আগে চিঠি দিয়েছিলেন, এটা তৃতীয় চিঠি। এবং আগেই রাস্তাটা বিশ্বভারতী অনেকটা মানে কন্ট্রোল করার মতো জায়গায় ছিল যে যানবাহনগুলো, তো সেটা নিয়ে অসুবিধা হতো কারণ হেরিটেজ সাইটে থাকার জন্য সমস্যায় পড়তে হতো আর কি। আমাদের ছোট স্কুল বাচ্চাদের কেউ সমস্যায় পড়তে হয়, প্লাস যারা টুরিস্ট আসেন তাদের অটো এমন ভাবে থাকে যে সেটার জন্য হেরিটেজ সাইটের যে কিছু পদ্ধতি থাকে যেগুলো সেগুলোকে রেস্টোর করার, সেটা অনেকটা বাধাপ্রাপ্ত হয়। সেই জন্যই চিঠিটা তিনি বিশদে দিয়েছেন, দুবার দিয়েছেন, এটা তার তৃতীয় চিঠি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।